আপনি শুনছেন নিউ সাসপেন্স স্টোরিজ। আজ আপনাদের জন্য নলিনী দাসের লেখা একটি গোয়েন্দা গল্প, বার্লো সাহেবের বাংলো। ব্রাঞ্চ লাইনের ছোট্ট স্টেশনে ওরা মালপত্র নিয়ে নামতে না নামতেই ট্রেন ছেড়ে চলে গেল। জনমানব শূন্য প্ল্যাটফর্মের চারিদিকে একবার করে চোখ বুলিয়ে নিয়ে মনোজ ভয় ভয় প্রশ্ন করল, এই ঠিক জায়গায় নেমেছি তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই তো সাইনবোর্ডে লেখাই রয়েছে, পলাশপুর, বলল শান্তনু। পার্থ জিজ্ঞেস করল, এই অঞ্জন কোথায়? সে যে লিখেছিল অবশ্যই স্টেশনে আসবে। সৌমিত্র শান্তনু অঞ্জনের নাম ধরে হাঁকডাক শুরু করে দিয়েছে। বেটে খাটো বুড়ো স্টেশন মাস্টারটি যেরকম নিশ্চিন্তভাবে ঘরে তালা দিয়ে রওনা দিলেন, বেশ বোঝা গেল যে তিনি কেউ আসবে বলে মনে করেননি। কালো কোট গায়ে লণ্ঠন হাতে যে রোগা লম্বা লোকটি এগিয়ে এলো, ছেলেরাও তার দিকে এগিয়ে গেল দু চার পা। সে কিন্তু ওদের দিকে না তাকিয়ে একমাত্র বেঞ্চটি দখল করে পা তুলে বসে একটা বিড়ি ধরালো। শান্তনু বলল, এই যে ভাই শুনছো, অঞ্জন বসুকে চেনো? তাকে আসতে দেখেছো আজ? অঞ্জন বসু? ও কোন আছে? আমি তো চিনি না, লোকটি বলল বাংলা ও হিন্দির এক বিচিত্র সংমিশ্রণে। গেল যা, বলল পার্থ। কিন্তু শান্তনু দম্বার পাত্র নয়। বহু কষ্টে অঞ্জনের লম্বা চওড়া চেহারা, তার শালকার চালান দেবার কারবার, সে যে এখানে মাত্র কয়েক মাস হলো এসছে, সব কিছুই বলে লোকটিকে বোঝাতে লাগলো। ঢেঙা লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ, গাছ কাটা বাঙালি বাবুকে তো জরুর চিনে, রুমনি নদী কো ধার মে ও যো ডিংলা বাহার মে ও ডেরা, লেকিন উকে তো দেখিনি আজ। অঞ্জনের চিঠিতেও তো ওই রকম বর্ণনা ছিল, চল না রণদি, যেতে যেতে মাঝপথে ওকে পেয়ে যাব, বলল সৌমিত্র। মনোজের মনটা তবু খুঁতখুঁত করছে। ও ঢেঙা লোকটিকে বলল, তুমি চলো না ভাই সঙ্গে, আমরা নতুন লোক, যদি রাস্তা হারিয়ে ফেলি। লোকটা বলল, আমি তো বাবু ডিউটি ছেড়ে লুটতে পারবো না। মনোজ আবার বলল, তবে আর কাউকে ডেকে দাও না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবু, সন্ধ্যা হয়ে গেছে, আপলোক আজ টিউশন মে রুকিয়ে, কাল সবেরে কই লড়কা সাথে যাবে। গেল যা, আর একবার বলল পার্থ, জানা স্টেশনে ছিড়ি। এখানে তো ভাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম নেই, থাকবো কি করে, বলল শান্তনু। সবাই হেসে উঠল। মনোজ আবার বলল, চলো না ভাই সঙ্গে, বকশিস দেব। লোকটা বোধ হয় বেদম চুটে গিয়েছিল, গজগজ করে বলল, ক্যা বকশিস দেবে বাবুজি, 100 রুপিয়া দেনে পেবি, উধার মে কই নেই জায়গা সন্ধ্যে বেলা। মনোজ ভয় খেয়ে প্রশ্ন করল, কেন, কোনো ভয়ের কারণ আছে নাকি? তোদের ভয় আর তোদের কারণ, শান্তনু বলে আর সৌমিত্রকে নিয়ে নিজের মালটুকু কাঁধে ফেলে ততক্ষণে ওরা রওনা দিয়েছে। ঢেঙা লোকটি তখনও বিড়বিড় করছে, শেষে যদি পাগলা সাহেবের হাতে পড়ো। মনোজকে থেমে পড়তে দেখে শান্তনু আর সৌমিত্র তাড়া লাগাল, একটু পা চালিয়ে ভাই, এখন তবু আলো আছে রে, শেষে যদি অন্ধকার হয়ে যায়। পার্থ বলল, তাছাড়া অঞ্জন এলো না কেন, সেটাও তো খোঁজ করা উচিত তাড়াতাড়ি, ধর যদি ওর অসুখ বিসুখ হয়ে থাকে। অঞ্জন তার শেষ চিঠিতে এমন সুন্দর বর্ণনা দিয়েছিল যে রাস্তা চিনতে ওদের একটু অসুবিধা হলো না। স্টেশন থেকে বেরিয়ে একটা রাস্তা উত্তর দিকে বেঁকে লাইন বরাবর চলে গেছে, তার ধারে কিছু দোকানপাট আর খোড়ো বাড়ি, অন্য পথটা সোজা ধানক্ষেতের মধ্য দিয়ে পশ্চিমের দিকে চলে গেছে, দূরে গাছপালা, আরও দূরে ডিংলা পাহাড়, এদিকে কোনো লোকালয় তো চোখেই পড়ে না। মাঘ মাস শেষ হয়ে সবে ফাল্গুন শুরু হয়েছে,
কলকাতায় এখন বেশ গরম পড়েছে, কিন্তু এই পাড়াগায় সন্ধেবেলা রীতিমতো শীত শীত লাগছে। সবে সূর্য ডুবেছে দূরে ডিংলা পাহাড়ের পিছনে, কিন্তু তার রক্তিম আলোয় ধানক্ষেত গাছপালা সবই যেন অপূর্ব সুন্দর, কেমন যেন রহস্যময় লাগছে। যথাসাধ্য তাড়াতাড়ি হেঁটেও কিন্তু রমণী নদীর ধারে পৌঁছতে পৌঁছতে রীতিমতো অন্ধকার হয়ে গেল। পার্থ বলল, রাস্তাটা যে সোজা নদীর জলে নেমে গেছে রে, এবার কি হবে? সেই রকমই তো লিখেছিল অঞ্জন, বলল সৌমিত্র। ভয় নেই, ওই দেখ পূর্ব দিকে কত বড় চাঁদ উঠেছে, নদীতেও এখন জল নেই বললেই হয়, সহজেই যেতে পারবো। জুতো খুলে প্যান্টের পা গুটিয়ে ওরা সাবধানে ধীরে ধীরে নদী পার হলো। চাঁদের আলোয় দেখা গেল পথটা আবার নদী থেকে উঠে পাহাড়ের দিকে চলেছে। গেল যা, বলল পার্থ আবার। মনোজ বলল, এদিকে লোকালয় কোথায়, কেমন যেন ভুতুরে। ভিতুরাম, বলে মনোজকে এক ধমক দিতে যাচ্ছিল শান্তনু, কিন্তু হঠাৎ একটা বিকট হা 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 শব্দে তার মুখের কথা মুখেই থেকে গেল, গাটা ছমছম করা ভুতুরে হাসি। ওটা কি রে, ভীত কম্পিত স্বরে প্রশ্ন করল মনোজ। পাগলা সাহেবের ভূত, ফিসফিস করেই বলল পার্থ। চাঁদের আলোয় ওরা দেখতে পেল বাঁদিকে একটা ছোট্ট বাংলো, আর তারপর অনেক দূরে ঝোপঝাড়ের মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে একটা বড় বাড়ির আভাস। ওটাই নিশ্চয়ই অঞ্জনের বাড়ি, ঠিক যেমনটা বর্ণনা করেছিল। সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বালেনি কেন, আশ্চর্য। বেচারার শরীর টরীর খারাপ হয়ে বলো নাকি। অঞ্জন, অঞ্জন কোথায় রে, আমরা এসে গেছি। অঞ্জনের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, কিন্তু সকলের হাঁক ডাকে ঘরের ভিতর থেকে একটা কালো কুকুর বেরিয়ে কান পিছনে দিয়ে ল্যাজ গুটিয়ে নিরাপদ দূরত্ব এগিয়ে আকাশের দিকে মুখ তুলে ক্ষোভ প্রকাশ করল। সৌমিত্র বলল, আরে ওই নিশ্চয়ই অঞ্জনের কেলো, আয় আয় কেলো কেলো, আয় আয় আয়। ডাক শুনে কেলো এগিয়ে এলো, গুটনো ল্যাজের ডগাটা একটু মারিয়ে বলল, শান্তনু বলল, দেখেছিস নাম শুনেই কেমন কাছে এগিয়ে এসছে। সৌমিত্র জিজ্ঞেস করলো, অঞ্জন অঞ্জন কোথায় রে কেলো। অঞ্জনের নাম ধরে ডাকতে ডাকতে সবাই ঘরে ঢুকল। ছোট্ট বাংলো, সামনে পিছনে একটু বারান্দা, ছোট ছোট ঘর, একটা ঘরে তিনটে খাটিয়া পাতা, অন্য ঘরে দুটো, আর কিছু অন্যান্য আসবাবপত্র, একটা খাটিয়ায় বিছানা পাতা, কিন্তু কোনো ঘরেই কেউ নেই, এমনকি বারান্দাতেও না। শান্তনু বলল, দেখেছিস আমাদের শোবার ব্যবস্থা রেডি। পার্থ বলল, কিন্তু অঞ্জনের তো পাত্তা নেই, আশ্চর্য তো। টর্চের আলোয় পার্থ একটা লণ্ঠন আবিষ্কার করে জ্বালাতেই সব কিছু স্পষ্ট দেখা গেল। দেয়াল আলনায় কিছু জামাকাপড়, তাকে বাসনপত্র, আর একটা জালের আলমারি। খুলে দেখা গেল রুটি আর কলা রয়েছে, সাথে একটিন মাখনও। খিদে না, পেটটা পুরো জ্বলে গেল, আয় নিজেরাই নিজেদের প্রতি আতিথেয়তা করি, মনোজ বলল। বাসনপত্রের হাঙ্গামা না করে ওরা হাতে হাতে রুটি মাখন কলা তুলে নিয়ে সব খেতে লাগলো। কিছুক্ষণ পরে পার্থ বলল, পেটটা তো ঠান্ডা হলো, এবারে মাথাটা ঠান্ডা করে বলতো দেখি ব্যাপারটা তোরা কেমন বুঝছিস। অঞ্জন আমাদের জন্য খাবার শোবার ব্যবস্থা করেছিল, সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, শান্তনু বলল। সৌমিত্র বলল, আমাদের আনতে সে স্টেশনে যাবে বলেছিল, লিখেও ছিল, হয়তো গ্রামে গিয়ে কিছু কিনতে গিয়ে দেরি করে ফেলেছে, যার ফলে আমাদের ধরতে পারেনি।
মনোজ বলল, খুব অদ্ভুত কথা, ওই তো পাশেই ছোট্ট গ্রাম, রেল লাইনের ধারে, ট্রেন আসবার পরে দৌড়ে এলেও তো আমাদের ঠিক স্টেশনে পেয়ে যেত। যদি কোনো কারণে একটু দেরি করে ফেলে থাকে, চল না একবার স্টেশনে আর গ্রামে খোঁজ নিয়ে দেখে আসি, বলল শান্তনু। বাপ রে, এই রাত্রে নির্জনে আবার পথে, আমি ওর মধ্যে নেই, খাটিয়ে পাতুলে গুছিয়ে বসলো মনোজ। তাছাড়া তোর যুক্তিটাও ঠিক নয়, বলল সৌমিত্র। যদি একটু দেরি করে ফেলেও থাকে, তারপর ঢ্যাঙাকে জিজ্ঞেস করলি তো জেনে যেত যে আমরা তার বাড়ির পথে রওনা দিয়েছি। কাল সকালের আগে অন্য ট্রেনও নেই যে পরের গাড়ির জন্য স্টেশনে অপেক্ষা করবে। পার্থ জিজ্ঞেস করল, গ্রামে না গিয়ে যদি অঞ্জন এদিকে কোথাও গিয়ে থাকে? শান্তনু বলল, কোথায় যাবে শুনি, সে তো লিখেছিল যে বহুদূরে একটা পুরো বাংলা ছাড়া এতলাতে আর কোনো ঘরবাড়ি নেই। মনোজ বলল, কেলোকে জিজ্ঞেস কর না, সে নিশ্চয়ই অঞ্জনের ঘর জানে। কেলো দরজার কাছে বসেছিল, ওরা যতক্ষণ খাচ্ছিল সে ওদের ছুঁড়ে দেওয়া ছোট্ট ছোট্ট রুটির টুকরো খাচ্ছিল আর ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানাচ্ছিল। এবার নিজের নাম শুনে ঘন ঘন ল্যাজ নাড়তে শুরু করল। শান্তনু একটা মস্ত বড় রুটির টুকরো দিতেই কেলো সেটা মুখে তুলে নিল, কিন্তু না খেয়ে পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে সাঁই সাঁই করে ছুটে অন্ধকারের মধ্যে কোথায় মিলিয়ে গেল। সৌমিত্র জিজ্ঞেস করল, গেল কোথায় রে বেটা? পার্থ বলল, নিজের পেট তো ভরেছে, এবার হয়তো ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে গেল। ওর কথায় সবাই হেসে উঠল। দেখতে দেখতে সন্ধ্যা 6:30 হলো, তবু অঞ্জনের দেখা নেই। সকলেরই মনে উৎকণ্ঠা, কি হলো ছেলেটার? দূরে আবার সেই হা 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 হাসির শব্দ শোনা গেল। মনোজ তাড়াতাড়ি উঠে দরজা দুটো বন্ধ করল। ক্রমে রাত 8 হলো, তারপর 9। একটা স্টোভ দেখতে পেয়ে সেটা জ্বেলে ছেলেরা আলমারি থেকে চাল, আলু, ডিম বার করে রান্না চড়িয়ে দিল। ক্রমে রাত 10 বেজে গেল। খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত ছেলেরা শুয়ে পড়ল, কিন্তু উদ্বেগে ঘুম আসতে চায় না। পালা করে জেগে থাকা স্থির করেও একসময় সকলেই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে দু একবার দূরে কোথাও সেই হা 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 শব্দটা আবার শোনা গেল। দু একবার মনে হলো কেউ যেন বন্ধ দরজায় ধাক্কা দিল। অর্ধ ঘুমন্ত অবস্থাতেই পার্থ বলল, গেল যা, কিন্তু কারোর ঘুম ভাঙল না পুরোপুরি। ছোটবেলা থেকেই স্কুলে একসঙ্গে পড়েছিল অঞ্জন, পার্থ, মনোজ, শান্তনু আর সৌমিত্র। 5 পরস্পরের মধ্যে ভাব দেখে অন্যান্য বন্ধুরা তাদের ঠাট্টা তামাশা করে বলত পঞ্চপাণ্ডব। প্রথম ছাড়াছাড়ি হলো হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করবার পরে। অঞ্জন ওদের মতো বিএ বিএসসি ক্লাসে ভর্তি হলো না, একটা টিম্বার কোম্পানির চাকরি নিয়ে কলকাতা থেকে অনেক দূরে নির্জন গণ্ড গ্রামে পলাশপুরে চলে গেল। তবু যোগাযোগ রইল চিঠিপত্রের মাধ্যমে। অঞ্জন বারবার তার বন্ধুদের নিমন্ত্রণ করে জানালো তার কাছে এসে কিছুদিন থেকে যাবার জন্য। বারবার চিঠিতে লিখতে লাগলো, এটা কোনো নাম করা স্বাস্থ্যনিবাস নয়, কিন্তু কী যে সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য আর তার মিষ্টি কুয়োর জল, সে তোরা নিজেরা না দেখলে বিশ্বাস করবি না। এই বাংলোটার লোকালয় থেকে অনেক দূরে ডিংলা পাহাড়ের কোলে শালবনের ধারে, রুমনি নদীর বাঁকে আমার ছোট্ট বাংলোটা ছবির মতো সুন্দর। সত্যি তোরা দেখলে যে কী আনন্দ পাবি। মনোজ এখানে এলে তো দূর গ্রামের ওপারে সূর্যোদয় আর ডিংলা পাহাড়ের পিছনে সূর্যাস্ত দেখে একখানা কবিতা লিখে ফেলবে, আর পার্থ লিখবে গল্প, আরও আছে
কিছু দূরে সেই বিখ্যাত বাংলো সাহেবের পুরো বাড়িকে কেন্দ্র করে সে এক রহস্য। না থাক, আগে থেকে ফাঁস করব না, তোরা সবাই এলে একেবারে দল বেঁধে আমরা উদ্ঘাটন করব। তো তাই তাড়াতাড়ি চলে আয়। এই চিঠি পেয়ে শান্তনু আর সৌমিত্র তো রওনা হতে প্রস্তুত, কিন্তু তারা সাবধানী ছেলে, সব ব্যবস্থা করে চিঠিপত্র লিখে আসতে আসতে ফাল্গুন মাস পড়ে গেল। শেষ চিঠিতে অঞ্জন লিখেছিল, ভালোই হলো, ফাল্গুন মাসটা এখানে থাকলে বুঝবি যে পলাশপুর নামের সার্থকতা কতটা। শুনেছি তখন নাকি পাহাড়ে বনে বনে যেন আগুন লেগে যায়। তাছাড়া ফাল্গুন মাসে সর্দার দেশে যাবে, সুতরাং একদিন কাজ বন্ধ রেখে ছুটি নিয়ে আমিও তোদের সঙ্গে বেরিয়ে পড়ব। সেই সময় সেই রহস্য একেবারে উদ্ঘাটন করা যাবে। বেশ কিছুক্ষণ ধরে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছিল। ঘুম জড়ানো গলায় সৌমিত্র বলল, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে আবার দরজায় ধাক্কা। শান্তনকে উঠতে দেখে মনোজ শুয়ে শুয়ে বলল, ফস করে দরজা খুলিস না, যদি পাগলা সাহেবের ভূত টুত এসে পড়ে। সব ভূত প্রেতকে আমি গ্রাহ্য করি না, বলে শান্তনু একটা ডান্ডা বাগিয়ে নিয়ে দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে কালো কুকুরটা ঘরে ঢুকে এসে ল্যাজ নাড়াতে লাগলো। ওরে কেলো, তুই ভোর না হতে আমাদের ঘুম ভাঙাতে চলে এসেছিস। অঞ্জন কোথায়? রাত্রিরে তুই কোথায় ছিলি? শান্তনু জিজ্ঞেস করল। ল্যাজ নেড়ে নেড়ে কেলো বলল, বাইরে ততক্ষণে ভোরের আলো ফুটেছে, শালবনে নাম না জানা পাখি ডাকছে, এখান থেকেও শোনা যাচ্ছে। তাড়াতাড়ি সবাই স্টোভ চেলে চা করল, আবার ডিম রুটি কলা দিয়ে পেট ভরে খেয়ে নিল। কেলো প্রসাদ থেকে বঞ্চিত হলো না। সবশেষে বড় একটা খণ্ড রুটি দিতেই কেলো আগের দিনের মতন রুটিটা মুখে নিয়ে আবার দৌড়ে পালালো। শান্তনু বলল, দেখ দেখ কেলো আবার কোথায় চলে গেল। কিন্তু জুতো পরে বেরোতে বেরোতে সে অনেক দূরে চলে গেছে। দূর থেকে দেখা গেল একটা বড় পুরো বাংলো, তার আশেপাশে ঝোপঝাড়, তার ভিতরে কুকুরটা ঢোকে অদৃশ্য হয়ে গেল। পার্থ বলল, ওটাই নিশ্চয়ই সেই বার্লো সাহেবের বাংলো যার কথা অঞ্জন অমন রহস্যজনকভাবে লিখেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখল, কিন্তু অঞ্জনের জন্য একটা দারুণ উদ্বেগের জন্য তারা কেউই তেমন উপভোগ করতে পারল না। শান্তনু বলল, আমার মনে হয় ওই বড় বাড়ির মধ্যেই অঞ্জনের নিরুদ্দেশ হবার রহস্য খুঁজে পাওয়া যাবে। সৌমিত্র বলল, ওই বাংলোটা আমাদের তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে, কিন্তু তার আগে গ্রামে গিয়ে অঞ্জনের বিষয়ে একটু অনুসন্ধান করে দেখা যাক। সমস্ত সকাল স্টেশনে আর গ্রামে ঘুরে বহুজনকে জিজ্ঞেস করে ছেলেরা কিছু সংবাদ, কিছু রসদ আর অনেকখানি দুশ্চিন্তা সংগ্রহ করে যখন বাংলোয় ফিরল তখন বেলা প্রায় 11টা। বোঝা গেল অঞ্জনকে সবাই চিনত, কিন্তু সে কারোর অন্তরঙ্গ ছিল না। তার বন্ধুরা আসবে সে কথা সবাই জানত। অঞ্জনকে খাটিয়ে ভাড়া করতে, খাবার দাবার কিনতে দেখেছে অনেকেই। কাল বিকেলে কি অঞ্জন স্টেশনে এসেছিল? এই প্রশ্নের সদুত্তর কেউই দিতে পারল না। বার্লো সাহেবের বাংলোর ইতিহাস অনেকেই শোনালো। বহু বছর আগে ওই বাংলোটা তৈরি হয়েছিল এক খামখেয়ালি সাহেবের দ্বারা, মিস্টার বার্লো। তখন ওইসব এলাকায় আরও অনেক শালবন ছিল, বড় বাঘ না হোক, হায়না, চিতা আর নেকড়ে হামেশাই দেখা যেত। বসন্তকালে মহুয়া খাবার লোভে ভাল্লুক আসত, দিনের বেলাও দল বেঁধে ছাড়া ওদিকে যেতে ভয় পেত লোকে। কিন্তু সাহেব দিব্যি একা একা সারাদিন পাহাড়ে, বনে আর রুমনি নদীর ধারে ধারে হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াত। এসব কত বছর আগেকার কথা? জিজ্ঞেস করতে সবাই বলল যে তারা কেউই
বার্লো সাহেবকে দেখেননি, কেউ নিজের দাদামশাই কেউ বা ঠাকুরদার কাছে গল্প শুনেছে। শুনে শুনে বাংলো সাহেবের নানা গল্প তাদের চোখে দেখা ঘটনার মতোই সত্যি হয়ে উঠেছে। তারপর সাহেব একদিন বুড়ো হয়ে গেল, তার মাথায় ছিটও এলো, তখন তার নাম হলো ঝগড়ু। তারপর বাংলো সাহেব তার ছেলেকে কাজে লাগালো, কিন্তু তাকেও লোকে ঝগড়ু বলে ডাকতে লাগলো। গ্রামের লোকে বলতো দ্বিতীয় ঝগড়ু। যত বুড়ো হতে লাগলো সাহেব ততই খামখেয়ালি হয়ে পড়ল, লোকে বলতে শুরু করলো পাগলা সাহেব। অবশেষে কোনো একদিন যখন পাগলা সাহেব মরে গেল, তখনও তার দেশের লোক কেউ তার কাছে এলো না। দ্বিতীয় ঝগড়ুই কোনো মতে বাংলোর কাছে তাকে কবর দিল, সেই থেকেই বাংলোটা খালি পড়ে আছে। লোকে বলে যে উপযুক্ত সৎকার না হওয়ার জন্যই হয়তো পাগলা সাহেবের ভূত এখনও সেখানে ঘুরে বেড়ায়। মাঝরাতে তার হা 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 হাসি দূর থেকে শুনেছে অনেকেই, আর জ্যোৎস্নারাতে তার হ্যাটকোট পরা মূর্তি দূর থেকে দেখেছে কোনো কোনো দুঃসাহসিক যুবক, কিন্তু কেউই তার কাছে যাওয়ার সাহস করেনি। ক্রমে দ্বিতীয় ঝগড়ুও একদিন বুড়ো হয়ে মরল। তাদেরই বাড়ির একটি খামখেয়ালি ছোকরা তারপর বার্লো সাহেবের বাংলোর বারান্দায় বাসা বেঁধেছিল, নিজের নাম বলতো ঝগড়ু। তাকে লোকে বলতে শুরু করলো তৃতীয় ঝগড়ু। তার যে কী হলো কেউই জানে না, কিন্তু কিছুদিন হলো আর এক ব্যক্তি নিজেকে ঝগড়ু বলে পরিচয় দেয়। কেউ বলে সে তৃতীয় ঝগড়ুর পালিত ছেলে, কেউ বা বলে এমনি পরিচিত লোক। এর মাথাটা রীতিমতো খারাপ, ঠিক প্রথম ঝগড়ুর মতো, কোথায় থাকে কেউ জানে না, মধ্যে মধ্যে গ্রামে এসে ভিক্ষা করে আবার ডুব মারে। লোকে তাকে বলে চতুর্থ ঝগড়ু বা পাগলা ঝগড়ু। বালু সাহেবের কথা জিজ্ঞেস করলে সে কখনো কখনো সেলাম ঠুকে বলে সাহেব সঙ্গে গেছে, আবার কখনো বলে বালু সাহেবের জন্য খানা বানাতে হবে, গুড গুড বলে বিচিত্র ভঙ্গিতে নাচতে থাকে। ছোট বাংলোটা বানিয়েছিল এক টিম্বার কোম্পানি, কিন্তু ভূতের ভয়ে কেউই সেখানে থাকতো না, তাই এতদিন সেটা খালি পড়েছিল। এখন তাদের নতুন কর্মচারী অঞ্জন এসে সেটা দখল করেছে। বৃদ্ধ একজন বাঙালি স্টেশন মাস্টার আক্ষেপ করে মাথা নেড়ে বললেন, বাঁচার মতো তো বহু বছর পড়েছিল মশাই, আর আপনাদের বন্ধুর কিনা সেই বাংলোই ভাড়া নেওয়া চাই। আমি পই পই করে বারণ করলাম, কিন্তু সে গুয়ার গোবিন্দ ছোকরা আমার কথা কি শুনল? গ্রামের মধ্যে থাকলে তবু দিনান্তে একটা বাঙালির মুখ দেখতাম, এখন খুঁজে দেখুন যদি পাওয়া যায়। ভারাক্রান্ত মনে ছেলেরা ফিরে চলল। রুমনি নদী পার হয়ে বাংলোর দিকে তাকিয়ে পার্থ বলল, বারান্দায় কারা বসে আছে না? কাছে যেতে দেখা গেল বিচিত্র বর্ণের ছেঁড়া শার্ট ও সবুজ লুঙ্গি পরা একটা লোক কেলোর গলা জড়িয়ে ধরে বসে আছে। তার নিজের গলায় ও মাথায় আর কেলোর গলায় রং বেরঙের বুনো ফুলের মালা। দূর থেকে ছেলেদের দেখেই লোকটি বলে উঠল, এসে গেছে, গুড গুড, ইয়েস নো ভেরি গুড। পার্থ বলল, ওই নিশ্চয়ই সেই পাগল চতুর্থ ঝগড়ু। শান্তনু বলল, চল ওকে গিয়ে জিজ্ঞেস করা যাক। ছেলেরা কাছে আসতেই ঝগড়ু একগাল হেসে বলল, খাবার এনেছো, গুড গুড, ঝগড়ু খাবে বলে সে হাত দুলিয়ে আবার নাচতে শুরু করে দিল। সৌমিত্র বলল, হ্যাঁ হ্যাঁ খাবে বই কি, কিন্তু ঝগড়ু ভাই আমাকে যে কটা কথার জবাব দিতে হবে আগে, পারবে তো? ঝগড়ু বলল, কেন পারবো না, আমি তো সব কিছু জানি। মনোজ এবার বলল, বলো তো অঞ্জন কোথায় গেছে? ঝগড়ু বলল,
আমি অঞ্জন বাবুকেও জানি, সেই গাছ কাটা বাঙালি বাবু না, বাল্য সাহেবকেও জানি আমি, সেই যে পাগলা সাহেব নদীর ধারে হিরে মুক্ত খুঁজে বেড়ায়। শান্তনু জিজ্ঞেস করল, চেনো তো অঞ্জনকে, এখন বলো তো দেখি সে কোথায় গেছে। সে তো সঙ্গে গেছে বলেই পাগল একটা সেলাম ঠুকল, ওদের বুকের ভেতরটা ধক করে উঠল। অঞ্জন সঙ্গে গেছে? না না, সে তো গাছ কাটা বাঙালি বাবু, সাহেব গেছে সঙ্গে, কিন্তু রোজ নদীর ধারে হিরে মুক্ত খোঁজে। হাজার জেরা করেও পাগলার কাছ থেকে এর চাইতে বেশি কিছু তথ্য সংগ্রহ করা গেল না। একটা শালপাতায় তাকে ভাত দিয়ে ছেলেরা নিজেরা খেয়ে নিল। কেলো কিন্তু ভাত খেয়ে সন্তুষ্ট নয়, কেবল একটু একটু ল্যাজ নাড়ে আর ওদের মুখের দিকে তাকিয়ে কুই কুই করে আবেদন জানায়। হাসতে হাসতে মনোজ বলল, হে নিজে খেয়ে এখন স্ত্রী পুত্রের জন্য খাবার চাইছে। বড় একটা খণ্ড রুটি ওকে ছুঁড়ে দিতেই সত্যিই কেলো না খেয়ে মুখে নিয়ে তীর বেগে পুরো বাড়িটার দিকে ছুটে চলে গেল। এবার চল আমরাও পুরো বাড়িতে অনুসন্ধান চালাই, আমার দৃঢ় বিশ্বাস যে ওই বাড়িতেই মূল রহস্যের চাবিকাঠি পাব। সৌমিত্র আরও বলল, কিন্তু বড় জটিল রহস্য ভাই, আগে মনে মনে একটু ভালো করে সব ব্যাপারটা বুঝে নেওয়া দরকার, তাই না? সবাই বলতে লাগলো আর পার্থ কাগজ কলম নিয়ে সব লিখতে লাগলো। প্রথমত, অঞ্জন নিজে লিখেছিল যে এখানে একটা কিছু দারুণ রহস্য আছে, সবাই মিলে তার সমাধান করতে হবে। শান্তনু বলল, দ্বিতীয়ত, অঞ্জন আমাদের স্টেশনে আনতে যাবে বলেছিল, তা তো যায়নি, উপরন্তু কাল থেকে তার বাড়িতে বসে আছি কিন্তু এখনো পর্যন্ত তার পাত্তাই নেই। তৃতীয়ত, আমি বলছি, মনোজ বলল, আমরা এই বাড়ির কাছাকাছি আসবার পর থেকে কয়েকবার একটা বিদঘুটে হাসির শব্দ শুনেছি। সৌমিত্র বলল, লিখে দে, গ্রামের লোকে বলে ওটা ভূতের হাসি। শান্তনু বলল, না না, আগে প্রথম থেকেই ভূতটুত কিছু ধরে নেব না, আমরা বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে অনুসন্ধান চালাবো, তারপরে। তাহলে লেখ সেই ঢ্যাঙা লোকটার দারুণ ভয়। পার্থ বলল, শুধু ঢ্যাঙা কেন, অনেকের মনে তো দারুণ ভূতের ভয়। বেশ, তাহলে লিখলাম যে গ্রামের সকলের মতো বার্লো সাহেবের পুরো বাড়িটা ভূতের বাড়ি। চতুর্থত, সৌমিত্র বলল, তারপর লেখ যে কেলোর রুটি না খেয়ে মুখে করে ওই বাড়িতে নিয়ে যায়, কিন্তু কেন যায়, ভূতে কি রুটি খায়? মনোজ বলল, আরে যা, এর মধ্যে কোনো রহস্যই নেই, খুঁজে দেখিস ওই পুরো বাড়িটাতে কেলোর 1.5 ঘন্টা পুত্র কন্যা সন্তান আছে। শান্তনু বলল, তাহলে লেখ পঞ্চমত ছোকরু বলেছে যে বার্লো সাহেব নদীর ধারে আর শালবনে হিরে মুক্ত খোঁজে। পাগলে কি না কয়, তাই এটাও লিখলাম না, বলল পার্থ। অন্যরা যতক্ষণ রহস্যের তালিকা তৈরি করছিল, সৌমিত্র অঞ্জনের টেবিল বিছানা বাক্স ঘেঁটে দেখছিল কোথাও কোনো সূত্র পাওয়া যায় কি না। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, এই তো, এটাই এতক্ষণ খুঁজছিলাম। শান্তনু বলল, কিরে কি ব্যাপার? সৌমিত্র বলল, অঞ্জনের ডায়েরি মনে নেই, তার ডায়েরি লেখার বাতিকের কথা, সব কথাই লিখে রাখা চাই। একটা বাঁধানো লাল খাতা, প্রথম পৃষ্ঠায় নিজের নাম ঠিকানা আর লেখা 1976 সাল। দ্বিতীয় পৃষ্ঠা থেকে দিনলিপি শুরু হয়েছে, যা যা ঘটেছে সবই অঞ্জন তারিখ দিয়ে পরপর লিখে গেছে। তার নতুন বাড়িতে আসা, বুড়ো স্টেশন মাস্টার আর গ্রামের অন্যান্য লোকের ভয় দেখানো, পাগলা সাহেবের হাসি শোনা, পাগলা ঝগড়ুর সঙ্গে পরিচয়, কেলোকে সংগ্রহ করা, সবই সে পরপর লিখে গেছে। এমনকি বন্ধুদের আসার কথাও সে লিখতে ভুলেনি। সবাই আগ্রহের সঙ্গে অঞ্জনের ডায়েরিটা পড়তে লাগল। যদি তার মধ্যে কোনো রকম সূত্র আবিষ্কার করা যায়। তারপর লেখা আছে,
দূর থেকে পাগলা সাহেবের ভূতকেও সে দেখেছিল, কিন্তু ভয় পায়নি, বরঞ্চ কেমন একটা অদম্য আকর্ষণ বোধ করেছিল সেই পুরো বাড়ির রহস্য সমাধান করবার জন্য। শীতের রাত্রে বারবার ভূতের হাসি শুনে বেরোনোর জন্য জ্বর এসে গেছিল অঞ্জনের। সেই জ্বরের ঘরে সে কি স্বপ্ন দেখেছিল, নাকি সেটা অসুস্থ মনের বিকার, নাকি সত্যিই কোনো সাহেব তাকে দেখা দিয়েছিল? অঞ্জন লিখেছে যে সেই ছায়ামূর্তি তাকে বারবার পুরো বাড়িতে ডেকেছে। হীরে জহরতের কথা সে কি বলেছিল ভালো করে বোঝা গেল না। ডায়েরির শেষ পাতাটায় লেখা, 16 ফেব্রুয়ারি, আজই ওরা আসবে, যদিও আমার শরীরটা এখনও সারেনি, তবু স্টেশনে যেতেই হবে, নইলে নতুন জায়গায় পথ চিনে আসতে ওদের কষ্ট হবে। ওদের সঙ্গে নিয়ে কাল সকালেই পুরো বাড়িটায় তন্ন তন্ন করে খুঁজে দেখব সত্যি কোনো রহস্য আছে কিনা সেখানে। কিন্তু কিন্তু আজকেই যে একবার ঘুরে দেখে আসতে ইচ্ছা করছে, যাবো নাকি? এরপরে আর কোনো কথা লেখা ছিল না, ডায়েরিটা যেন বড় হঠাৎ শেষ হয়ে গেছে। সৌমিত্র বলল, হয়তো 16 তারিখে আরও কিছু লিখবে ভেবেছিল, তাই সেদিনের লেখাটা কেমন যেন খাপছাড়া, অসম্পূর্ণ লাগছে। চিন্তিতভাবে পার্থ বলল, এও তো এক রহস্য, কালই লিখেছে অঞ্জন আমাদের আনতে স্টেশনে যাবে, কিন্তু গেল না কেন? মনোজ বলল, তার চেয়ে বড় রহস্য সে গেলটা কোথায়? শান্তনু হঠাৎ লাফিয়ে উঠে জুতো পরে নিল। রহস্য কিরে, নিশ্চয়ই সে অসুস্থ শরীরেই পোড়ো বাড়িতে গিয়েছিল, বেশি দুর্বল হয়ে পড়ার জন্য ফিরতে পারেনি, 24 ঘন্টা হতে চলল, যদি চল এখনই তাকে ফিরিয়ে আনি। ব্যস্তভাবে সবাই পোড়ো বাড়ির দিকে চলল, কিন্তু পাহাড়ের ঢালু গা বেয়ে পায়ে চলার পথ ছাড়া আর কোনো পথই ছিল না। জায়গায় জায়গায় ঝোপ আর ঝাউ গাছ, কোথাও কালো কালো পাথরের স্তূপ। পোড়ো বাড়িতে ঢোকাটা কিন্তু সহজ হল না, সমস্ত দরজা জানলা শক্ত করে বন্ধ, ঠেলা ঠেলিতেও খুলতে চায় না। সবকটা দরজাই ভিতর থেকে বন্ধ হতে পারে কি করে? হয়তো আসলে বন্ধ নয়, বহু বছর না খোলার জন্য হয়তো এটে গেছে। পার্থ বলল, তাহলে অঞ্জন ভিতরে ঢুকলো কি করে? বাড়ির চারদিকে ঘুরে দেখেও সমস্যার সমাধান হলো না, পিছন দিকে ঝোপঝাড়, খানাখন্দ বেশি, 2-3টে নালার মতো বাড়ির কাছ পর্যন্ত এসেছে, মনে হয় বর্ষার সময় সব জল গিয়ে নদীতে পড়ে ওইসব নালা দিয়ে। বহু কষ্টে বাড়ির পিছনে গিয়ে মনে হলো একটা জানলা খুব নড়বড়ে, গায়ের জোরে 4 বন্ধু ধাক্কা মারতেই একটা পাল্লা ভেঙে গেল। শান্তনু হামচে খামচে সেই জানলা দিয়ে ঢুকে পাশের ছোট দরজাটা খুলে দিল। সবাই বাড়ির ভিতর ঢুকল, ওরা ধরেই নিয়েছিল যে অঞ্জন হয়তো বাড়ির ভিতরেই বাংলোয় কোথাও শুয়ে আছে, তাই তার নাম ধরে ডাকতে ডাকতে এঘর ওঘর তারা ঘুরতে লাগল। কিন্তু কোথায় অঞ্জন? সবকটা ঘরই খালি পড়ে আছে, ঘরের সংখ্যা খুব বেশি নয়, জীর্ণ অবস্থা সব কিছুরই। একপাশের ঘরে মস্ত বড় একটা খাট, একসময় বিছানা পাতা ছিল, কিন্তু এখন পোকায় কেটে আর ধুলোয় মিশে সবই ধুলো হয়ে গেছে। খাটের কাঠামোটা মোটামুটি ঠিক আছে, অন্যদিকের ঘরে ভাঙাচোর আসবাব, বাক্স, কোদাল, খুন্তি এবং অন্যান্য যন্ত্রপাতি, ভাঙা শিশি বোতল আর সব আবর্জনা স্তূপও পড়ে আছে কোথাও কোথাও। বাড়ির পিছনের দিকে 3-4টে ঘর, বোধহয় বাথরুম ছিল, একটা হয়তো ভাড়ার ঘর ছিল, দেয়াল জোড়া তাকে তখনও কিছু বাসন, টিন, বোতল সাজানো, কিন্তু সে ঘরের কাঠের মেঝে এমনই জীর্ণ যে পা দিতেই খচমচ করে উঠল। সুতরাং ঘরে ঢোকা হলো না,
বহুক্ষণ ধরে সবকটা ঘর খুঁজে খাটের তলায় আলমারির পিছনে পর্যন্ত দেখেও অঞ্জনের কোনো খোঁজ যখন পাওয়া গেল না, তখন হতাশ মনে চার বন্ধু পুরো বাড়ি থেকে বেরিয়ে এলো। অনেক ধাক্কাধাক্কি করে সামনের একটি দরজা খুলে বের হলো তারা। ততক্ষণে ডিংলা পাহাড়ের পিছনে সূর্য অস্ত গেছে। পূর্ব দিকে ঢেউ খেলানো মাঠ, ধানক্ষেত, পলাশপুর গ্রাম সব ছাড়িয়ে দিগন্তে মস্ত বড় চাঁদ উঠেছে। রুমনি নদীর জলে পড়েছে একদিকে গোধূলির রক্তিমাভা, তো অন্যদিকে চাঁদের আলো। পার্থ শুধু বলল, আহ কি সুন্দর। শান্তনু হাসতে হাসতে বলল, সাদে কি অঞ্জন এই জায়গা ছেড়ে গ্রামে যেতে চায়নি? দরজা খুলে ছেলেরা ঢুকে পড়ল। শান্তনু বলল, কেমন আছো ঝগড়ু ভাই, সাহেবের সঙ্গে দেখা হয় আজকাল? ঝগড়ু বলল, হ্যাঁ হ্যাঁ সাহেবের সঙ্গে দেখা হয়, সাহেব হিরে মুক্ত খোঁজে। তোমরা এখানে এসছো কেন? সাহেব দেখতে পেলে রাগ করবে, আমাকে চা খেতে দেবে তো এখন? হ্যাঁ গুড গুড। মনোজ বলল, খাবে বই কি, আমাদের সঙ্গেই চলো। পাগলা সাহেবের ভূতের রহস্যের তো এইভাবে সমাধান হলো, কিন্তু তবু অঞ্জনের কোনো খোঁজ খবর না পেয়ে আবার সবার মন খারাপ। শান্তনু বলল, উফ পেটে যে আগুন জ্বলছে, আজ তো ভোর থেকে কিছুই খায়নি, এবার কিছু রসদ না পেলে আর মাথায় কিছু ঢুকবে না। ধীরে ধীরে সবাই আবার বাংলোয় ফিরল। চা তৈরি করা হলো, হাতে হাতে ডিম রুটি কলা খাওয়া হলো। ঝগড়ুও সব কিছুরই ভাগ পেল। হঠাৎ কেলো এসে হাজির হয়ে ল্যাজ নাড়তে লাগলো। শান্তনু বলল, দেখেছিস ঠিক খাবার গন্ধ পেয়ে এসে গেছে। আজ যেন কেলোর কেন বিজয়ের মতো গর্বিত ভাব, একবার এর কাছে গিয়ে তো একবার ওর কাছে গিয়ে ল্যাজ নাড়ছে। শান্তনু বলল, আরে কাল তোর গলায় ফুলের মালা ছিল, আজ দেখি রুমাল বাঁধা কেলো, কে দিয়েছে, ঝগড়ু নাকি? হঠাৎ সৌমিত্র উত্তেজিত হয়ে কেলোকে জাপটে ধরে রুমালটা খুলে নিয়ে চিৎকার করে বলল, যা ভেবেছি, এটা তো অঞ্জনের রুমাল, দেখ এই কোণে নাম লেখা রয়েছে। উত্তেজিত হয়ে সবাই কেলোকে প্রশ্ন করতে লাগলো, অঞ্জন কোথায়? কেলো এই প্রশ্নের উত্তরে বলল, সৌমিত্র মাথা ঠান্ডা রেখে এক বান্ডিল দড়ির একটা প্রান্ত তার গলায় বেঁধে দিল, তার সব আপত্তি অগ্রাহ্য করে। মস্ত একটা রুটির টুকরো দিতেই কেলো যেই পুরো বাড়ির দিকে ছুটল, তখনই তার পিছন পিছন ছুটল শান্তনু দড়ির অপর প্রান্ত ধরে, তারপরে বাকি সকলে। কেলো কিন্তু পুরো বাড়িতে ঢুকবার কোনো চেষ্টাই করল না, পাশ দিয়ে কাটিয়ে ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে পিছন দিকে ছুটল। কাঁটার খোঁচা অগ্রাহ্য করে শান্তনু ছুটল ঠিক কেলোর পিছন পিছন। কেলো গিয়ে একটা নালায় নামল, সঙ্গে সঙ্গে ছেলেরাও নামল সেই নালায়। এটা কি জিনিস, বাড়ির ভিতর ঢুকবার টানেল নাকি? ততক্ষণে কেলো ঝোপের পিছনে একটা ছোট্ট ভাঙা দরজার তলা দিয়ে চ্যাপটা হয়ে ঢুকে গেছে। এবার অবশ্য শান্তনু তার পিছন পিছন ঢুকতে পারল না, শাবল দিয়ে দরজায় ঘা মারতে লাগলো। বিলেতে যেমন থাকে শুনেছি, সেরকম একটা সেলার জাতীয় গুদামের বাইরের দরজা এটা। জীর্ণ দরজাটা ভেঙে পড়তেই গুদামের ভেতরটা দেখা গেল, একটা মই উপর দিকে উঠেছে, ঠিক তার নিচে আধশো অবস্থায় আবর্জনার মধ্যে কে ওটা? অঞ্জন না? চেহারাটা অতি দুর্বল, শীর্ণ আর মলিন, কিন্তু নিঃসন্দেহে অঞ্জন। তার বাঁ হাতে রুটির টুকরোটা ধরিয়ে দিয়ে কেলো যেন গর্ব ভরে হাসছিল। ডান হাত প্রসারিত করে মৃদু স্বরে অঞ্জন বলল, তোরা এসছিস, জানতাম আসবি, বলে সে অজ্ঞান হয়ে গেল। পাঁজা কোলা করে বাড়ি নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে গরম চা খাইয়ে অঞ্জনকে কিছুটা সুস্থ করে তোলা হলো।
তারপর সে একটু দুধ রুটি খেয়ে এমনই ঘুমালো যে সন্ধ্যার আগে তার ঘুমই ভাঙল না। তাকে ফিরে পেয়ে সবাই বেজায় খুশি, তারা কেউ প্রশ্ন করল না। এখন সকলেই খুব ক্লান্ত, দারুণ উদ্বেগে কেটেছে প্রায় দুদিন, রাত্রে ঘুমও হয়নি ঠিকঠাক করে। অঞ্জন ফিরে আসতে এখন সবাই আনন্দে খেয়ে দে দিবা নিদ্রা লাগাল। সন্ধ্যাবেলা পাঁচ বন্ধু মিলে বহুদিন পরে আবার চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা জমালো। আধশোয়া অঞ্জনকে রোগা আর বিবর্ণ দেখালেও সে যে এখন অনেকটা সুস্থ তা তার হাসি দেখেই বোঝা যাচ্ছে। তাকে ফিরে পেয়ে বন্ধুদের আনন্দের সীমানা নেই, তারা প্রাণ ভরে হইচই শুরু করেছে। মনোজ বলল, বেশ একখানা খেল দেখালি। উহ বাবা, আমার তো আরেকটু হলেই হার্ট ফেল করছিল। পার্থ যোগ করল, আরে তোর তো হার্ট মাঝে মাঝে ফেল করতে যায়, আমাদের মতো সুস্থ হৃদযন্ত্রের মানুষদেরই চক্ষু চড়ক গাছ। কিন্তু তোর ব্যাপারটা কি বল দেখি অঞ্জন, জিজ্ঞেস করলো সৌমিত্র। ডায়েরিতে লিখেছিস পুরো বাড়িতে একবার ঘুরে আসতে চাস, শান্তনু জিজ্ঞেস করলো। কিন্তু বাড়ির তলার গুদামে ঢুকলি কেন আর কি করে? অঞ্জন এবার আস্তে আস্তে বলল, বাইরে থেকে ঘুরে দেখবার ইচ্ছে গিয়েছিলাম, জানলাটা অর্ধেক খোলা দেখে ঢুকলাম, ভাড়ার ঘরে মেঝেতে সেলারের ট্র্যাপডোর দেখে আর লোভ সামলাতে পারলাম না। তখন কি করে জানি না নিচে পড়ে হঠাৎ পাটা আটকে পড়ল। তারপর বলল, আশ্চর্য, আমরা তো ভাড়ার ঘরে ট্র্যাপডোরের অস্তিত্ব বুঝি না, তারপর হঠাৎ কেলো আমার হাত চাটতে লাগলো, বাইরে চলে গেল, রুটি নিয়ে এসে আমায় দিল, খিদের পেটে তাই খেলাম। অনুমানে বুঝলাম তোরা সবাই এসে গেছিস, তোদের সারা শব্দ পেলাম পরে, কিন্তু বুঝলাম যে আমার ক্ষীণ কণ্ঠের ডাক তোরা কিছুতেই শুনতে পাবি না। কেলোর গলায় রুমাল বাঁধার আইডিয়াটা কিন্তু চমৎকার ছিল, বলল মনোজ। মৃদু হেসে অঞ্জন বলল, কি করব, কাগজ পেন্সিলও নেই যে তোদের খবর দেব, আর তাছাড়া সাহেবের রহস্য আমি বুঝে ফেলেছি। শান্তনু বলল, আমি ভেবেছিলাম ভূতটা আসলে কোনো দুষ্ট লোক, তার মাথা ভাঙবার জন্য আমার হাতগুলো একেবারে নিষ্পিষ করছিল। সৌমিত্র বলল, কিন্তু পাগলা সাহেবের ভূত সেজে ওই ঝগড়ুর কী লাভ? পার্থ বলল, আরে পাগল কি সব কাজই লাভের জন্য করে? মনোজ বলল, কিন্তু ওই অদ্ভুত কথাবার্তাগুলো কি সব পাগলের পোলাপ, কোনো কিছু মানে নেই, হিরে মুক্তটুক্ত কী সব ব্যাপার বলছিল? অঞ্জন কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকল, তারপর ধীরে ধীরে বলল, এসব আমার জ্বরের বিকার না স্বপ্ন কিংবা অসুস্থ অবস্থার কল্পনা কিছুই জানি না আমি, কিন্তু কেবলই মনে হতো যে রাত্রে হ্যাটকোট পরা কে যেন মাথার কাছে এসে ডাকত, মনে হতো সেই যেন আমাকে কেবলই পুরো বাড়িতে যেতে বলতো। এখন তো প্রমাণ হয়ে গেছে যে পাগলা ঝগড়ুই হ্যাটকোট পরে বাল্য সাহেবের ভূত সেজে হা হা করে হেসে বেড়াত, হতে পারে ঝগড়ুই আসত, কিন্তু যেই হোক সে আমাকে বলেছিল কোনো জানলা খোলা আছে, কোনো ঘরের তলায় ট্র্যাপডোর আছে, আর গুদামের কোনোখানে বাল্য সাহেবের সংগ্রহ করা সব হিরে জহরত লুকোনো আছে, সব খুঁজে বার করতে বলল আমাকে। পার্থ বলল, হ্যাঁ কি বললি, এই বাল্য সাহেবের সঞ্চিত হিরেমুক্ত পেয়েছিস? এই যে একেবারে রোমাঞ্চকর উপন্যাস। অঞ্জন বলল, পেলাম আর কোথায় রে, সেলারে ঢোকার মুখেই তো একেবারে পপাত ধরণী তলে, তোরা না উদ্ধার করলে এতক্ষণে আমার তো বাধা দিয়ে শান্তনু বলল, সবচেয়ে বেশি কৃতিত্ব কেলোর, হিরেমুক্ত পেলে ওকে একটা হীরের কলার বানিয়ে দিস। সৌমিত্র বলল, সত্যি কি বালু সাহেব হীরে জহরত খুঁজে বেড়াতো? কিছু কি সত্যি সেই গুদামে লুকিয়ে রেখেছিল? মনোজ বলল, পাগলের প্রলাপে কান্দিস কেন? শান্তনু বলল,
কেবল পাগলা ঝগড়ুর কথাই তো নয়, গ্রামশুদ্ধ সকলের ঠাকুরদা দাদামশাই যে বলে গেছে বাল্য সাহেব পাহাড়ে আর নদীর জলে কি যেন খুঁজে বেড়াতো। পার্থ বলল, তাহলে চল আমরাও খুঁজে দেখি, অঞ্জন একটু ভালো হোক। পাঁচ দিন পরে অঞ্জন একটু সুস্থ হওয়া মাত্র পাঁচজন বন্ধু সেলারের ভাঙা দরজা দিয়ে ঢুকে আবর্জনার স্তূপের মাথায় মাটি খুঁড়ে তিনটে ছোট ছোট তামার মুখ ঢাকা কলসি খুঁজে পেল। ওরে বাবা, কি যে সাংঘাতিক ভারী অতটুকু কলসিগুলো! হবে নাই বা কেন, বাড়ি নিয়ে এসে ঢাকনা খুলে ওরা দেখল যে কলসিতে ঠাসা ছোট্ট ছোট্ট পাথর আর নুড়ি, কতগুলো পাথর খুব চকচকে কাঁচের মতো, কিন্তু নুড়িগুলো যেন ম্যাড়মেড়ে। সত্যি সত্যি হীরে জহরত নাকি? উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো পার্থ। মনোজ হেসে উঠল, খেপেছিস নাকি, শালমনের মুক্ত ছড়ো ছিল বুঝি। জিওলজির ছাত্র সৌমিত্র কিন্তু এতক্ষণ খুব মন দিয়ে পাথরগুলো নেড়ে চেড়ে পরীক্ষা করছিল, এবার বলল, ব্যাপারটা যতটা আজগুবি মনে করছিস তা কিন্তু নয় রে, দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে একেবারে উড়িষ্যা ছোটনাগপুর পর্যন্ত অনেক নদীর বালিতে আগে ছোট ছোট সোনা আর হীরের টুকরো পাওয়া যেত, ওটা তো ঐতিহাসিক সত্য, তাও জানিস না তোরা। আর এসব পাহাড় স্ফটিক অথবা রক ক্রিস্টাল তো এখনও পাওয়া যায়, এই ঝকঝকে পাথরগুলো সম্ভবত স্ফটিক, আর এই ম্যাড়মেড়ে নুড়িগুলো যাকে তোরা এত অবহেলা করছিস সেগুলোই বোধহয় হীরে। ছেলেরা হতবাক, চোখ গোল গোল করে শান্তনু বলল, তাহলে তো পলাশপুরের কাছাকাছি মাটির তলায় হীরে আরও আছে, চল না এই ছুটিতে আমরা দ্বিতীয় গোলকুণ্ড আবিষ্কার করি। সবাই হেসে উঠল। সৌমিত্র বলল, এই কয়েকটা কলসি যদিও এগুলোর মূল্য এখন লাখ টাকার কাছাকাছি, কিন্তু হীরের খনি আবিষ্কার করা অত সহজ নয় ভাই। তবে আপাতত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে তো খবর দিতেই হবে, আর খবর পেলে নিশ্চয়ই তারা অনুসন্ধান চালাবে। আর এগুলো খুঁজে পাবার জন্য আমরা কি পুরস্কার পাবো না? তাও নিশ্চয়ই পাবো, আবিষ্কারের কৃতিত্ব দাবি করবার জন্য বাল্য সাহেব যখন উপস্থিত নেই আমাদেরই প্রাপ্য সেই সব গৌরব। পার্থ বলে উঠল, কেনর কথা যেন ভুলিস না। সাথে সাথে মনোজও বলে উঠল, আর চতুর্থ ঝগড়ুর কথা? তার নাম না করতে করতে হঠাৎ পাগলা ঝগড়ুর সেই হা 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 হাসি আবার শোনা গেল। এবার কোট প্যান্ট পরেই পাগলা ঝগড়ু তাদের সামনে এসে হাজির। সে বলল, ও কি ওগুলো কি সাহেবের হিরেগুলো পেয়েছো তোমরা? ইয়েস নো গুড গুড ভেরি গুড বলেই একটা লম্বা সেলাম ঠুকে হেলে দুলে আবার নাচতে শুরু করে দিল। শেষ হলো নলিনী দাসের লেখা বাল্য সাহেবের বাংলো। গল্প পাঠে আমি দেবকুমার ভদ্র। আপনি যদি আরও গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন আর খুব ভালো থাকবেন। শুভরাত্রি।